তো গাছ আমার গাড়ি ঠিক করার জন্য একটা না, একটা মিস্ত্রি আছে, ওই একটা মিস্ত্রি আছে, একটা লেবার, তাই তো? লেবার বলবে না, হাফ মিস্ত্রি। ইনকামের থেকে খরচা তো বিশেষ, ভাবছি যে আমি আমার গাড়ির ইএমআই দেবো কী করে, টেনশনে পড়ে যাচ্ছি বহুত। আর তোমরাও ভিডিও দেখছো না, শেয়ার করছো না, ঠিকঠাক মনিটাইজেশন অন হচ্ছে না, ইনকাম হচ্ছে না, তো আর কী করবো? তোমার সাপোর্ট না করলে আর করে দাও ইয়ার, সাপোর্ট করে দাও। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সকলকে জানাই সকাল 8টার শুভেচ্ছা। তো আমি এখনই ঘুম থেকে উঠলাম, তো ফ্রেশ হয়ে একবার দেখা করছি। তো আমি হয়ে গেছি ফ্রেশ, আর আমার হাতে আছে R15-এর চাবি, আর এই যে আমার R15 দাঁড়িয়ে আছে। তো আমি আমার ডেভিড পুত্র বাইক বের করে নিয়েছি, চলো যাওয়া যাক। কোথায় যাবো আমি বলছি, নিত্য দিনের যাওয়ার জায়গা ওটা, মানে প্রায়ই যাই, সবাই জানে। তো চলো একবার ওখানে গিয়ে দেখা করি। আর পথে যেতে যেতে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এই বৃষ্টিতেই আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশী মন্ডল ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেই ফেলো। আর অবশেষে চলে আসলাম আমি আমার গন্তব্যস্থলে, গাড়ির গ্যারেজে। আর বাইরে শুরু হয়ে গেছে ঘুমাতার বৃষ্টি, জোর তার দেখতেই পাচ্ছ। আর ভাগ্যেশ তাড়াতাড়ি একটু চলে এসেছি, নাহলে আমার হয়ে গেছিলো আজকে গ্যারেজে আসা। মাস পড়ে গেছে, সবাই বাবার মাথা জল ঢালতে যাচ্ছে, আর মেয়েগুলো তার বয়ফ্রেন্ড তার বরের নামে জল ঢালবে, আমার নামে কেউ জল ঢালবে না। আমার কত আশা যে শ্রাবণ মাসে আমি একটু ঠান্ডায় হাঁচি হাঁচি দেবো, সেটা ভাগ্য আর হবে না। আর এখন আমি বেরিয়ে গেলাম আমার গাড়ির টেস্ট ড্রাইভ নিতে, টেস্ট ড্রাইভ না, তো গাড়ি চালালে যখন ক্লাচ টিপে ধরা হয় আর এক্সেলারেটর বলে যেটা মোড়ায় সেটা পুরো একদম ছেড়ে দেওয়া হয়, তো গাড়িতে একটা খসখস খসখস একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজটাই চেক করার জন্য এখন নিয়ে এসছি। আর এই মিস্ত্রি মিস্ত্রি আওয়াজ পেয়ে গেছে, এখন গ্যারেজে গিয়ে সেটা সলিউশন হবে। দেখলাম আবার ফিরে গ্যারেজে, তো গাড়িটা এখন ঠিক করা হবে। আর এই মাত্র শুভঙ্কর কল করলো, ও আসবে, ও 400 টাকা অনলাইনে নেবে। তো 400 টাকা অনলাইনে আমার কাছে নেই, আমি এই যে পাশে ব্যাংকের শাখা আছে সেখানে অ্যাকাউন্টে ভরবো, আমার অ্যাকাউন্টে, সেখান থেকে ওকে ট্রান্সফার করবো। এবার তোমাদের মনে হতেই পারে যে তাহলে ও তো ব্যাঙ্কে ভরে নিতে পারে, কিন্তু ওর ব্যাঙ্ক অফ বড়ো অ্যাকাউন্ট নেই যে ভরতে পারবে, তাহলে ও আসবে, আমি আমার অ্যাকাউন্টে ভরবো, ওকে ট্রান্সফার করবো। আমাদের শাহবাবু এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ যে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে, কানে হেডফোন দিয়ে একদম, হাতে টাকা নিয়ে, হাই কর করা নোট গুলো ফুলে গেছে কেন? রাতে কি কান্না করেছিলে নাকি মারছে? আমি চুল কাটছি না, আলাদা কথা, কষ্টে টাকা নাই, তুই কেন কাটছিস না? আমি প্রত্যেকটা নিচ্ছি, প্রত্যেকটা ও আমার ফোন নিয়ে নেবে, ভালো করে আমি প্রত্যেকটা নিচ্ছি। আমার বর্তমানে এক্সের বিয়ে না হওয়া পর্যন্ত আমি চুল কাটবো না। তোকে দিতে দিচ্ছিস যে বলছিলাম আমাদের তাকে তাকাও, এরকম করে বলি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি, ব্যাংকে টাকা ভরা আমাদের কমপ্লিট, আর এখন ওই স্ক্যানারে একে টাকা পাঠাবো, বুঝলি? তো শুভঙ্করকে টাকা দেওয়া হয়ে গেছে, এখন যাব আমি বাড়িতে, বাড়িতে না, এখন গ্যারেজে যাব, গাড়ি গ্যারেজে আছে, ওখান থেকে গাড়িটা নিয়ে কি করবো, স্ক্যান করবো, তারপর টাকা পাঠাবি, দেখবো তুমি স্ক্যান করলে আমি কেবার পাঠাবো। ও তাও ঠিক, ঠিক আছে দাদা। তো শুভঙ্করকে হ্যালো হাই টাটা বাই বাই করে আমি চললাম গ্যারেজের দিকে। তো প্রথমে গাড়িটা নেবো, গাড়িটা নিয়ে বাড়ি থেকে গিয়ে টাকা আনবো, টাকাটা নিয়ে যাব হচ্ছে দোকানে, গাড়ির জন্য কিছু মালপত্র কিনতে হবে, সেটা কিনে এনে গাড়িটাকে রিপেয়ার করবো। তো মিস্ত্রি আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি বাড়ি থেকে টাকাটা নিয়ে নিলাম, তো মিস্ত্রির সঙ্গে মিস্ত্রিকে সঙ্গে নিয়ে এসেছি একবারে। তো এখন চললাম আমরা জিনিসপত্র কিনতে, তো অনেক জিনিস কেনার বাকি আছে, গাড়ির মোবিল চেঞ্জ করব, আমার সকারের অয়েল সিলটা কেটে গেছে, তো অয়েল সিল চেঞ্জ করব, তেল দেব, অনেক কাজ। তো চলো একবারে জিনিসপত্র কিনে গ্যারেজে এসে দেখা হচ্ছে।
তো চলে আসলাম গ্যারেজে আবার ফিরে। তো আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এখন আমার গাড়ির মেরামত শুরু হবে। শুধু মেরামত না, আজকে গাড়ি পুরো খুলে ছুটে একার করে দেবে আমি জানি, কারণ এর আগে সারানো হয়েছিল সেটা কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে গেছিল। তো আবার ভালো করে একদম রিফাইন্ড করে সারানো হবে। অয়েল সিলটা এর আগে আবার কেটেছিল ঠিক করা হয়েছে, আবার কেটেছে, আবারও ঠিক করা হবে। ততক্ষণ আমার গাড়িটা গ্যারেজে সারানো হচ্ছে, ততক্ষণ আমি কিছু খেয়ে নি। তো আমি কচুরি দোকানে অলরেডি চলে এসেছি, তো ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করিনি, খিদে পেয়ে গেছে খুব। তো এইদিকে আমার কচুরি চলে এসেছে আর চামচও চলে এসেছে। বাও, আমি খেয়ে নি, পরে দেখা হচ্ছে। গাড়ি জেগে টাটা। One eternity later. তো আমার হয়ে গেছে খাওয়া, আর আমি আবারও চলে আসলাম গ্যারেজে, যেখানে আমার গাড়িটা এখনও অনাথভাবে পড়ে আছে। কিন্তু এখানে গ্যারেজের মালিক নেই, আমার এইটা খুলে কোথায় গেছে মালটা, আমার সমস্ত জিনিসগুলো, মানে আমার না আমার গাড়ির। দেখো যে এটা হচ্ছে সকার পাইপ, এখানে পড়ে আছে আমার গাড়ি, যে ওইখানে দেখো এত অবস্থায় ঝুলছে, দেখো সামনে পা পা গায়ে হয়ে গেছে, আর এখানে ফেলে ও দোকান ছেড়ে চলে গেছে, কোথায় গেছে। এই যে আর একটা গাড়িকে সামনে পা খুলে রেখে দিয়েছে, সব গাড়ি পা খুলে সামনে পা খুলে রেখে দিয়েছে। One eternity later. তো এই মিস্ত্রি এসছে, আমার গাড়ি এখন এখানে খোলা অবস্থা পড়ে আছে, আর এদিকে সকার পাইপের লক খুলছে না। মিস্ত্রি রাগ উঠে যাচ্ছে খুব, বলে সকাল থেকে ট্রাই করে যাচ্ছে খুলছে না। তো অবশেষে নাট খুলেছে অনেক কষ্ট করার পর। তো সকার খুলে এখানে আমার এখানে রাখা আছে, লম্বা লম্বা করে সকার অয়েল বেরোচ্ছে। তো নতুন সকার অয়েল অয়েল আনা হয়েছে, তো সেটা ঢালা হবে। তো এদিকে আমার জিনিসগুলো ধোয়া চলছে, আমার নামার গাড়ির জিনিসগুলো দেখতে পাচ্ছ, আমার গাড়ি ওইদিকে ন্যাংটো অবস্থা দাঁড়িয়ে আছে, সামনে পা দুটো খুলে নিয়েছে। এদিকে জিনিস ধুয়ে ধুয়ে রাখছে, এদিকে স্প্রিং দুটো এখনও সোজাভাবে দাঁড়িয়ে আছে। তো আমার গাড়ি এইদিকে ফিটিংস হচ্ছে, তো অনেকক্ষণ ধরে এখানে এসেছি। গাড়ি একটা জিনিস খুললে আরেকটা জিনিস খারাপ হতেই থাকে, ঠিক সেরকম অবস্থা। একটা জিনিস খুললাম, তারপর দেখলাম যে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, তো দুটোই একবারে করে নিলাম। অনেক খরচা যাচ্ছে, ইনকামের থেকে খরচা তো বেশি। ভাবছি যে আমি আমার গাড়ির ইএমআই দেবো কী করে, টেনশনে পড়ে যাচ্ছে বহুত। আর তোমরাও ভিডিও দেখছো না, শেয়ার করছো না, ঠিকঠাক মনিটাইজেশন অন হচ্ছে না, ইনকাম হচ্ছে না, তো আর কী করবো। তোমার সাপোর্ট না করলে আর করে দাও আর সাপোর্ট করে দাও। চাকা ফিট করার পর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার ইন্ডিকেটার। আমার ইন্ডিকেটার দুটো জ্বলছে না, আমার নয় কিন্তু বারবার বলছে, আমার গাড়ির ইন্ডিকেটার। তো গাড়ি প্রায় সারানো শেষ, 80% তো হয়ে গেছে, 20% বাকি আছে। অনেকক্ষণ ধরে কারেন্ট নেই, তো ভিতরে বসে এতক্ষণ মানে গাড়ি সারানো হচ্ছিল, তো গরমে আর মিস্ত্রি পারছিল না। তো ট্রেনে চলে আসলাম বাইরে, খোলা আকাশে, নিচে আকাশে মেঘ আছে, রোদ নেই, আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তো একটু ভালো লাগছে, মনোরম আবহাওয়া সৃষ্টি হয়েছে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, দেখো সামনে ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর এইদিকে দেখছো আমার গাড়ির চোখ খুলে নিয়েছে, মাথা খুলে নিয়েছে, সব খুলে নিয়েছে। যেটুকু মাথা ঠিক আছে ওটুকু মাথা ঠিক হবে না বলছে, যেটুকুনি মাথা মিস্ত্রি ঠিক আছে আর আমি বক বক করে খেয়ে নেবো, কি আছে একটু মাথায় নয় খাবো, টাকা পয়সা তো খাচ্ছি না। কি বলছি, হেল্পার বলবে নাই, লেবার বলবে নাই, লেবার হাফ মিস্ত্রি নাকি, হাফ মিস্ত্রি। তো গাইস, আমার গাড়ি ঠিক করার জন্য একটা না, এই একটা মিস্ত্রি আছে, ওই একটা মিস্ত্রি আছে, একটা লেবার, তাই তো? লেবার বলবে না, হাফ মিস্ত্রি। আরেকবার তুই হেল্পার বলে দেখ, তারপর আমি দেখছি তোরে। হেল্পার বলবে না।
তো গাড়ি এদিকে আমার কমপ্লিট, দেখতে পাচ্ছ গাড়ির মাথা আর চোখ দুটোই লাগিয়ে দিয়েছে, শুধু গাড়ির পেট কেটে রেখে দিয়েছে। আর যেটা ছিল আমার ইন্ডিকেটর জ্বলছে, পিছনেরটাও জ্বলছে একদম। বাকি আছে একটা জিনিস, সেটা হচ্ছে মোবিল চেঞ্জ করা। তো গাড়ির মোবিলটা চেঞ্জ করা হচ্ছে, তার জন্য নিচে সব কিছু পেতে দিয়েছে, এখনই মোবিলটা চেঞ্জ করা হবে, তারপর আমার গাড়ি কমপ্লিট নিয়ে যাবো বাড়িতে। আমার মোবিলের কি অবস্থা দেখো, পুরো একদম ডার্ক চকলেট হয়ে গেছে মোবিল। তো গাইস মোবিল ভরা কমপ্লিট, আমার গাড়ি সারানো কমপ্লিট। তো এখন আমি আমার গাড়ি নিয়ে যাব বাড়ি। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ব্লগে। এখন জন্য টাটা, বাই বাই।